তাহলে আজকে আমরা শুরু করি। আমরা আজকে অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। কথা আছে, অধ্যায় 4-এর পরিচ্ছেদ 1 নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এখন অধ্যায় 4-এর বাকি পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আর স্যার ওই কম্পিউটার না আলে আমাকে গত ক্লাসে আমরা বীজতলা মাপ নিয়ে এগুলার আলোচনা করছিলাম। বীজতলা কিভাবে তৈরি করতে হয়, বীজতলার পরিচর্যা থেকে আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে শুরু করি বীজতলার পরিচর্যা। পাখি যাতে বীজতলায় বীজ খেতে না পারে সেজন্য বপনের সময় 4 থেকে 5 দিন পর্যন্ত পাহারা দিয়ে পাখি দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে। বেড যাতে শুকিয়ে না যায় সেজন্য 2 বেডের মাঝে নালায় পানি রাখার ব্যবস্থা করতে হয়। এরপর নালা থেকে প্রয়োজনীয় পানি বেড়ে সেচ দিতে হয়। বীজতলায় আগাছা জন্মালে তা ভুলে তা তুলে ফেলতে হয়। রোগ বা পোকামাকড় আক্রমণ দেখা দিলে তা কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তারপরে বীজতলায় চারাগুলো হলদে হয়ে গেলে প্রতি বর্গ মিটারে 7 গ্রাম হারে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া সারের প্রয়োগের পর চারাগুলো সবুজ না হলেও গন্ধকে সালফার অভাব হয়েছে বলে ধার দিতে হবে। এক্ষেত্রে বীজতলা প্রতি বর্গ মিটারে 10 গ্রাম করে জিপসাম সার প্রয়োগ করতে হবে। অতিরিক্ত ঠান্ডায় বীজতলার চারাগুলো ক্ষতি হতে পারে, তাই রাতে পলিথিন দ্বারা চারাগুলো ঢেকে দিয়ে দিনের বেলা খোলা রাখার ব্যবস্থা করতে হবে। এতে চারা গুণগত মান বৃদ্ধি পাবে। চারা উঠানো চারা তোলার পূর্বে বীজতলা পানি সেচ দিয়ে
মাটি ভিজিয়ে দেওয়া উত্তম, এতে বীজতলা মাটি নরম হয়, ফলে চারা তুলতে সুবিধা হয়। ধান চারার পোকা আক্রান্ত হলে কীটনাশক প্রয়োগ করতে হবে, কারণ চারার গোড়া বা কাণ্ড যাতে না ভাঙে সেদিকেও খেয়াল রাখতে হবে। চারা তোলার পর তা ছোট ছোট আটি আকারে বেঁধে দিতে হয়। আচ্ছা, তারপরে আমরা দেখি চারা বহন সংরক্ষণ। সরাসরি রোপণের ক্ষেত্রে বীজতলা থেকে রোপণের জন্য চারা বহন করার সময় পাতা ও কাণ্ড মনে যাবে না, ঝুড়ি বা টুকরিতে সারি করে সাজিয়ে পরিবহন করতে হয়। বস্তাবন্দি করে কখনো ধানের চারা বহন করা যাবে না, সরাসরি রোপণ করা সম্ভব না হলে চারা আটি ছায়ার মতো সিপিতে রেখে সংরক্ষণ করতে হবে। এবার আমরা দেখবো জমি কিভাবে তৈরি করতে হয়। চার থেকে পাঁচটি আড়াআড়ি চাষ বা মই দিয়ে ভালোভাবে কাদাময় করে নিতে হবে। এক্ষেত্রে কোদাল দিয়ে জমি চারদিক ছেড়ে দিতে হবে। সার ব্যবস্থাপনা, ভালো ফলন পেতে হলে অবশ্যই জমিতে সার দিতে হবে। এছাড়া উচ্চ ফলনশীল ধানের জাত মাটি দিয়ে বেশি পরিমাণে খাদ্য বা উপাদান গ্রহণ করে বিদায়ে সার প্রয়োগ অত্যাবশ্যক। গোবর বা আবর্জনা পচা জাতীয় জৈব সার তৈরির সময় মাটির সাথে দেওয়ার আগে প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। চারা রোপণের পর ইউরিয়া সার ও 3 কিস্তিতে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি চারা রোপণের 15 থেকে 30 দিন পর, দ্বিতীয় কিস্তি থেকে 30 থেকে 35 দিন পর, অর্থাৎ চারা গোদায় 4 থেকে 5টি কুশি আসার অবস্থায় শেষ কিস্তি 45 থেকে 50 দিন পর, অর্থাৎ কায়স্থর আসা 5 থেকে 7 দিন আগে প্রয়োগ করতে হবে। নিচে সারে কিছু দেওয়া হলো পচা এবং গোবরের জন্য 20 কেজি, ইউরিয়া টিএসপির জন্য 300 থেকে 500 গ্রাম, ও এমপি 160 থেকে 280 গ্রাম, জিপসাম সার 340 থেকে 280 গ্রাম, দস্তা 40 গ্রাম। ঠিক আছে, শতক প্রতি 20 কেজি পচা গোবর সার কম্পোস্ট দিলে ভালো ফলন পাওয়া যায়। ২০ কেজি গোবর সারের কম্পোস্ট দিতে হবে। সার প্রয়োগের নীতিমালা, যাহাতে মৌসুমি সার প্রয়োগ ক্ষেত্রে কিছু নীতিমালা মেনে চলতে হয়। যেমন পাহাড়ে পাহাড়ে পাদভূমিতে পাহাড়ের পাদভূমিতে সার প্রয়োগের সাধারণ নীতিমালা, যাতে মৌসুম ছাড়া সব সার প্রয়োগের নীতিমালা মেনে চলতে হবে। পাহাড়ে পাদভূমিতে মাটি ও লাল বেলে মাটিতে ও এমপি সার দিতে হবে। গঙ্গাবাড়িতে পলি মাটি সেচ প্রকল্প ইত্যাদি 10টা বীজ নিতে হবে। হাওর এলাকা মাটিতে প্রত্যেক সার কম দিতে হবে। স্থানীয় জাতের ধানে সারের অর্ধেক পরিমাণ করতে হবে। এবার আসবো আমরা কিভাবে চারা রোপণ করতে হয় সে সম্বন্ধে আমরা একটু আলোচনা করবো। চারা রোপণের ক্ষেত্রে
সমান করা সমতল জমিতে অধিক জাত ও মৌসুম মৌসুম ভেঙে 25 থেকে 45 দিন বয়সে চারা রোপণ করা যায়। জমিতে ছিপিতে পানি রেখে দড়ির সাহায্যে সারি করে চারা রোপণ করতে হয়। এক সারি থেকে অন্য সারিতে দূরত্ব 20 থেকে 25 সেন্টিমিটার, সারির এক গোছা থেকে অন্য গোছার দূরত্ব 15 থেকে 20 সেন্টিমিটার দেওয়ার দরকার। প্রতি গোছায় 2 থেকে 3 চারা রোপণ করতে হবে। কেজিতে রোপণের করলে চারার সংখ্যা বেশি ঘন করতে হবে। পরিচর্যা শেষ জমিতে সমান হলে জমি সমান হলে মুক্ত প্লাবন পদ্ধতিতে চালু হবে। জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার নিচে পানি থাকলে পানি সেচের ব্যবস্থা করতে হবে। চারা রোপণ করা 6 থেকে 7 সেন্টিমিটারের নিচে পানি থাকলে পানি সেচের ব্যবস্থা করতে হবে। চারা রোপণ করা 6 থেকে 7 দিন পর্যন্ত 3 থেকে 5 সেন্টিমিটার সেচ দিতে হবে। এই এতে আগাছা সমান হবে। এরপর পুষ্টি উৎপাদন পর্যায়ের জন্য আমাদের 2 থেকে 3 সেন্টিমিটার চারার বয়স 50 থেকে 60 দিন হবে। 7 থেকে 10 সেন্টিমিটার পরিমাণ পানি সেচ প্রয়োগ করতে হবে। ওর আসার সময় পানি সেচ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নানা পুষ্ট হাতে করলে তার সেচ দেওয়ার প্রয়োজন হয় না। এবার আমরা দেখবো আগাছা দমন প্রয়োগ করতে হয় কমপক্ষে 3 বার। ধানের জমিতে আগাছা দমন করতে যেমন চারা রোপণের 10 থেকে 15 দিন আগে আগাছা প্রথম আগাছার সমানে পরবর্তী 15 দিনের মধ্যে খড় বের হওয়ার পূর্বে। ধান ক্ষেত সাধারণত জারাইল গইসার শ্যামল প্রভৃতি আগাছার উপর উপদ্রব হয়। এটা আমাদের সরাসরি হাত বা নিয়ে দিয়ে ওষুধ প্রয়োগ করে দমন করতে হবে। পোকা দমন ধান ক্ষেত অনেক গোপাল উৎপন্ন উপদ্রব হয়, এক্ষেত্রে আক্রমণে ধানের ফলন অনেক কম হয়ে যায়। সাধারণত ধান ফল ফসলে মাজরা পোকা পাগড়ি পোকা হরিং পোকা গাল গাছি শীত কাঁঠা দোল পোকা ইত্যাদি দেখা যায়। নিচে কয়েকটি পোকা পদ্ধতি বর্ণনা করে দেওয়া হল। এখানে কয়েকটি পোকার আক্রমণের লক্ষণ সহ দেওয়া হলো। প্রথম আমরা দেখবো মাজরা পোকার আক্রমণের লক্ষণ গুলো। মাজরা পোকা ধান গাছের মাঝডঙ্গা শীতে শীষের ক্ষতি করে এগুলা, সেজন্য এগুলোর আরেকটা লক্ষণ হচ্ছে যে কুশি অবস্থায় আক্রমণ করলে মাঝডঙ্গা সাদা হয়ে যায় আর ফুল আসার পর আক্রমণ করলে ধানে শীষের সাদা চিটা হয়। সব ঋতুতে কম বেশি আক্রমণ করে। এবার আমরা দেখবো পামরি পোকা। পামরি পোকাটা হচ্ছে যে পামরি পোকার কিরা পাতার ভিতরে ছিদ্র পরে সবুজ অংশ খায়। পূর্ণবয়স্ক পোকা পাতার সবুজ অংশ ঘুরে খায় বলে সাদা পাতা অংশ হয়ে যায়। গলমাছি গলমাছির ক্রিয়া ধান গাছে বাড়ন্ত পুষ্ণিতে আক্রমণ করে এমন আক্রান্ত কুশি পেঁয়াজ পাতা মতো হয়ে যায়, পুষ্ণিতে শীষ হয় না। গান্ধী পোকা গান্ধী পোকা ধানের দানায় দুধ সৃষ্টির আক্রমণ করে। বয়স্ক পোকার গা থেকে গন্ধ বের হয়। বাদামি গাছ পরি ধানের গোড়ায় বসে রস চুষে খায় আর আটা হচ্ছে যে গাছ পুড়ে যাওয়ার রং ধারণ করে যায় এমন একে হপার বানো বলা হয়ে থাকে। ঠিক আছে, পোকার নাম গান্ধী পোকা পামরি পোকা মাজরা পোকা গলমাছি হাতরা পোকা চুঙ্গি পোকা পাতা মরা পোকা পাতা শোষক পোকা ইত্যাদি। এগুলার কীটনাশক নাম হচ্ছে কি ক্লোরোপাইরিফাস 50 বা মেথাথিয়ন 57 আবার ফেনিট্রথিয়ন 57 বা ডায়াজিনন হচ্ছে 60, কার্বোফুরান 3G 10G এবং ডায়াজিন 14। শীষ কাটা লেপ পোকা হচ্ছে ভেপনো 100। রোগ দমন রোগ দমন কি করতে হবে, ধান গাছের অনেক রোগ হয় ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি জীবন রোগের কারণ। নিচে কয়েকটি রোগের লক্ষণ ও দম্ভ দেওয়া হলো।
প্রথম রোগ হচ্ছে ব্লাস্ট রোগ, ছত্রাক, পাতা ডিম্বাকৃতি দাগ পড়ে। তুমি একটু একটু পড়ি দেখো, যদি না বুঝো আমাকে প্রশ্ন করতে পারো, ঠিক আছে? তোমাদেরকে না প্রশ্ন করার জন্য সময় দিচ্ছি 5 মিনিট। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো ব্লাস্ট প্রক্রিয়ার লক্ষণ গুলো কি কি, যার কারণ হচ্ছে ছত্রাকের কারণে এগুলো ছড়ায়, পাতা ডিমড়াকে দাগ পড়ে, দাগের চারদিকে গাঢ় বাদামি এবং মাংস অংশ সাদা বর্ণ হয়ে যায়, অনেকগুলো দাগ একত্রে মিশে গিয়ে সম্পূর্ণ পাতা মরে যায়। তারপর হচ্ছে যে নিরোগ বীজ ব্যবহার করা, পটাশ জাতীয় সার উপরি প্রয়োগ করা, বীজ শোধন করে বোনা, জমিতে পানি ধরে রাখা, জমিতে জৈব সার প্রয়োগ করা, রোগ প্রতিরোধ, জাত BR3, BR14, BR15, BR16, BR24, BR28, এগুলা রোপণ করা। এবার টুঙ্গ রোগ, টুঙ্গ রোগ গুলো হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ, চারা রোপণকে 1 মাসের মধ্যে টুঙ্গ রোগ দেখা দিতে পারে। আক্রমণ প্রথম পাতার রং হালকা সবুজ, পরে আস্তে আস্তে হলদে হয়ে যায়, গাছ টান দিলে সহজে উঠে আসে, খুশি হয় না, প্রথমে 2-1টি গোড়া গোছায় এই রোগটি দেখা যায়, পরে ধীরে ধীরে আশেপাশে গোড়ায় গোছায় ছড়িয়ে পড়ে। দমন পদ্ধতি হচ্ছে যে পাতা পরিং এর রং ছড়ায় যায়, তাই পাতা পরিদমন করতে হবে। রোগ প্রতিরোধ যেমন চান্দিনা, দুর্লভ, বিষায়, গাজী, BR16, BR22, BR37, সাঁইত্রিশ, BR39, BR39, বিয়ার বিয়ের দানে 39, বিয়ের দানে 41, বিয়ের দানে 42 ধান চাষ করা হয়। আলোর পাত ব্যবহার করে সবুজ পাতা ফড়িং মেরে উদ্ধার, রোগ আমাদের গাছ তুলে মাটিতে ফেলে হয় এবং মেথলিন 57 স্প্রে করতে হবে।
এছাড়া ধান ফসল পাতা পোড়া রোগ, উপড়া রোগ, খাউল রোগ, বাঁকানো রোগ, বাদামি রোগ, খোল পচা রোগ, স্মার প্রভৃতি রোগ দেখা যায়। এবং আমাদের ফসল ফসল কর্তন মারা সংরক্ষণ, যে শীষে ধান পেকে গেলে ফসল কাটতে হয়, অধিক পাকা অবস্থায় ফসল কাটতে অনেক ধান জড়ে পড়ে যায়, শীষ ভেঙে যায়, শীষটা লেট পোকা ফাঁকে আক্রমণ করতে হয়। শীষের উপরের দিকে আশি ভাগ ধানের চার শক্ত স্বচ্ছ, নিচের দিকে 20 ভাগ ধানের চার আংশিক শক্ত স্বচ্ছ ধান ঠিকমতো পেকেছে বলে বিবেচিত হয়। কাটা পর ধান মাঠে ফেলে না ফেলে রেখে তাতে সম্ভব করা দরকার। কাঁচা খলার উপর ধান মাড়াই করার সময় চাটাই বা চট বা পলিথিন বিছিয়ে দিতে হবে। এভাবে ধান মাড়াই করলে ধানের রং উজ্জ্বল পুষা থাকে। মাড়াইয়ের পর 3-4 দিন রোদে শুকাতে হয়। এবার ভালোভাবে কুলি দিয়ে ঝেড়ে সংরক্ষণ করতে হবে। যে ধানের ধান ধান রাখা বা পরিপূর্ণ করে রাখতে হবে, সংরক্ষণ সময় নিম নিয়ে নিষিদ্ধা বিষ কাটালি পাতা গুঁড়া মিশিয়ে দিলে পোকা আক্রমণ হয় না। তারপর পাত্রের মুখ শক্ত করে বন্ধ করতে হয় যাতে ভিতরে ব্যথা দিতে না পারে। ফলন আউশের চেয়ে আমানের আমান চেয়ে আউশের চেয়ে আমান আমানের চেয়ে বড় ফসল হয়ে থাকে। উল্লেখযোগ্য স্থানীয় জাতের তুলাই উসপি জাতের ফলন বেশি হয়ে থাকে। উসপি জাতের ধান প্রতি হেক্টর হচ্ছে 5 থেকে 6 টন এবং শতকরা 40% মানে 20 থেকে 40 কেজি। তারপর নেক্সট ক্লাসে আমরা পাট চাষ নিয়ে বাকিগুলো আলোচনা করবো। পাট চাষ নিয়ে আমরা বাকি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখান থেকে শেষ করে দিচ্ছি। সব ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফিজ।